বিসমিল্লাহির রহমানির রহিম। এজেডটি টিভির পক্ষতে সবাইকে স্বাগতম। আমি স্বপন তরফদার। 2001 ব্যাচের আজকে আমাদের সিলেট ফেস্ট 2001 এর যে আনন্দঘন মুহূর্তগুলো আমাদের বন্ধুদের সময় অতিবাহিত করেছিলাম, আমি আজ আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এবং আমি সিলেট ফেস্ট সম্পর্কে শোক অবহিত করছি, মিস করতেছি সবাইকে। এবং এই ক্লান্তি লগ্নে, দেশের ক্লান্তি লগ্নে সেই বন্ধুদের কথা মনে পড়ছে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সিলেটের বন্ধুরা অনেক সুন্দর একটা ফেস্টের আয়োজন করেছিল। সেখানে সারা বাংলাদেশের সব বন্ধুরা একত্রিত হয়েছিলাম আমরা। আসলে এই স্মৃতিগুলা অনেক ভালো লাগছে। আজ আমি আমার 2001 ব্যাচের একটা বন্ধু মারা গেছে করোনা আক্রান্ত দেখে, সত্যি আমি খুব বিমর্ষ, তাই সবার কথা মনে পড়লো। তাই এই ভিডিওটি আমার হঠাৎ করে চিন্তা আসলো যে বন্ধুদেরকে স্মরণ করার জন্য এই ভিডিওটা আমার তৈরি করা। বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক মিস করতেছি 2001-03 ব্যাচের। আমরা যারা আছি সবাই আমরা একসাথে থাকবো, সবার সুখে দুঃখে থাকবো। আমাদের অনেক বন্ধু আছে, মোহিত আছে, আমার বন্ধু রিপন আছে, মিজান, আমার বন্ধুরা যারা সবাই, কার নাম বলবো, শামিম আছে, মজনু আছে, সবাইকে, সব অনেককে মিস করতেছি আমার এই আমাদের এই ক্লান্তি লগ্নে। আজাদ আছে, জয় আছে, আক্তার সাজু ছিল না বন্ধু, তাকে অনেক মিস করতেছি। আসলে এই বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে সবাইকে মিস করতেছি অনেক। এবং আমরা যারা যে যেখানে আছি আমরা সবাইকে অনেক দোয়া করব সবার জন্য। এবং সব বন্ধুরা ভালো থাকবে। এবং সিলেট ফেস্টের যে আমরা আনন্দঘন মুহূর্তটা পার করেছিলাম, আমাদের ডিজে পার্টিটা, আমাদের যে খাবারের লাঞ্চের যে ব্যবস্থাটা, আমাদের যে অডিটোরিয়ামের ইকুইপমেন্ট, আসলে সত্যি অনেক প্রশংসা ছিল। পরবর্তীতে অনেকগুলা অনুষ্ঠান হয়েছে অনেক জায়গাতে, সবাই পার্টিসিপেট করেছে, সবার জন্য সবার মন এখনও কাঁদে। আমরা চাই যে আমরা সবাই একসাথে ছিলাম, একভাবে ছিলাম। এবং সিলেটে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছিল, মোহিত সহ যারা সিলেটের বন্ধুরা, যারা সবার নামটা আমার অনেকই মনে নেই, তারপরেও যারা ছিল তাদেরকে অক্লান্ত ধন্যবাদ দিতে অনেক দেরি হয়ে গেছে। তারপরও যদিও আজকে এই ক্লান্তি লগ্নে ঢাকায় বসে সবার কথা খুব মিস করতেছি। এবং সবাইকে হঠাৎ করে মনে হলো যে এই ভিডিওটা তৈরি করি এবং সবার ভালো লাগবে। আমাদের এক বন্ধু দেখলাম যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, করোনা আক্রান্ত হয়ে গেছেন জানি না, তবে সে মারা গেছে শুনে অনেক কষ্ট লাগলো। আজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চাঁদপুর বাড়ি এই বন্ধুটার, তো আমার এই কষ্টের এই ভিডিওটা তার জন্য উৎসর্গ করলাম। ভালো লাগলো এই ফার্স্টের হঠাৎ মনে আসা। এবং আমাদের চুনারঘাট উপজেলার, আমরা এই হবিগঞ্জের সন্তান, চুনারঘাট উপজেলা আমাদের BDUS 2001 এর বন্ধুরা যারা আছে, আমাদের প্রধান পৃষ্ঠপোষক একিউ জয়, আমাদের সভাপতি আক্তার, সাধারণ সম্পাদক এস এম মিজান, আজাদ সহ যারা আমাদের এই সিলেক্ট ফেস্টের জন্য আমাদেরকে নিয়ে গিয়েছিল, ওনারাও সবাইকে ধন্যবাদ। এবং আমরাও আশা করছি আমাদের এই ক্লান্তি লগ্নে, দেশে ক্লান্তি লগ্নে শেষ হলে আমরা হবিগঞ্জে একটা বড় আমাদের সাতছড়ি চা বাগানে, জাতীয় উদ্যানে আমরা একটা ফেস্টের আয়োজন করব এবং সবাই এই ফেস্টে অংশগ্রহণ করবে। এবং সবার আনন্দঘন এই ফেস্টের মুভমেন্টগুলো ভালো লাগবে। তো বন্ধুরা, এটা আমার একটা স্কুলের চ্যানেল, আমার নিজস্ব প্রতিষ্ঠিত এই স্কুল, এজেডটি মডেল একাডেমি টেকনিক্যাল স্কুল, এটা আমার একটা স্বপ্নের জায়গা, আমার এই স্কুলটার এই চ্যানেলটা। তোমাদের যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, তো অবশ্যই আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে। এবং আমি চাই আমাদের সকল বন্ধুরা অনেক মজা করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই করোনার ক্লান্তি লগ্নে। সবাই যেন দেশে প্রবাসে যে যেখানে আছে সবার প্রতি শুভকামনা রইল, সবাই ভালো থাকবে এবং সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ যেন আমাদেরকে এই ক্লান্তি লগ্নে আমাদেরকে ভালোবাসেন। এই চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবা, বন্ধু আমার সাথে থাকবা। ভালো লাগলো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।